আচ্ছা, তুমি আর্টসের স্টুডেন্ট অথবা তুমি কমার্সের স্টুডেন্ট, তুমি ডাটা সায়েন্স পড়বে, ইজ ইট পসিবল? সো সবার যে আসলে ডাটা সায়েন্টিস্ট অর্থাৎ নামের শেষে যে সায়েন্টিস্ট লাগাতে হবে তা না, তুমি কিন্তু ডাটা লিটারেট পার্সন হতে পারো খুব ইজিলি। আরেকটা বিষয় আই মাস্ট স্ট্রেস, আমি বলবো যে এটা মনে করার কারণে যে সায়েন্স স্টুডেন্ট হলেই তুমি খুব ভালো হয়ে যাবে ডাটায়, বা আর্টস অ্যান্ড কমার্স স্টুডেন্ট হলে তুমি ডাটা শিখতে পারবে না, তা কিন্তু না। ওয়েলকাম টু টুডেস ভিডিও। আজকেও আমরা ইয়েট এগেইন আমরা ডাটা সায়েন্স বা ডাটা এই ফিল্ড নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে ডাটা সায়েন্টিস্ট হওয়া যায়, এবং এটাতে বেশ অনেকেই তোমরা রিয়্যাক্ট করেছো, অনেকে প্রশ্ন করেছো। ইনফ্যাক্ট আর্টস এবং কমার্সের স্টুডেন্টও অনেক আমাকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা আমরা কি ডাটা সায়েন্টিস্ট হতে পারবো কি না। সো আজকের এই ভিডিওতে আমরা একটু ডিটেলস কথা বলবো যে পাথওয়ে টু বিকাম এ ডাটা সায়েন্টিস্ট, এবং আমি আর্টস কমার্স সায়েন্স সব ধরনের স্টুডেন্টের কথাই বলবো। সো স্টে টিউনড, ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি, কারণ এর মধ্যে হয়তো কিছু ইনফরমেশন থাকতে পারে হুইচ মাইট হেল্প ইউ টু ফাইন্ড ইউর ওয়ে টু বিকাম এ ডাটা সায়েন্টিস্ট। একটা স্টুডেন্টের গল্প বলি, এই গল্পটা প্রবলেমের আগেও বলেছি, বাট এই গল্পটা হচ্ছে আমার নিজের বাড়িতে আমার নিজের বড় বোন ডাক্তার রোমানা হোসেনের গল্প। সো আমার বড় বোন এসএসসি এইচএসসি সে আর্টস থেকে পাশ করে, ভালো ছাত্রী, মেধাবী ছাত্রী, খুবই পড়ুয়া টাইপের ছাত্রী, এবং সে যথারীতি খুব ভালো রেজাল্ট করে এসএসসি এইচএসসিতে, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে সে মাস্টার্স করে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে, সাহিত্যের পরে, ইংলিশ সাহিত্যের পরে। পরবর্তীতে হায়ার স্টাডিজের একটু তার মধ্যে ইচ ছিল, সো হায়ার স্টাডিজের জন্য সে অস্ট্রেলিয়াতে আসে। বাই দ্যাট টাইম আমি অস্ট্রেলিয়াতে তখন পিএইচডি করছি, সো হায়ার স্টাডিজের জন্য অস্ট্রেলিয়াতে সে আসে, এবং দ্য সেম ইউনিভার্সিটি ওয়ার আই ওয়াজ ডুইং মাই পিএইচডি সেখানে সে এম ফিল প্রোগ্রামে ভর্তি হয়, এবং সে এম ফিল প্রোগ্রামে ভর্তি হয় হচ্ছে সে বিজনেস স্টুডেন্ট হিসেবে, অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টিতে সে ভর্তি হয়। সো তার এম ফিল ডিগ্রি কমপ্লিট করার পরে সে বিজনেস ডিগ্রিতে করে। নাও বাই দ্যাট টাইম ইন্টারেস্টিংলি সে বিজনেস ফিল্ডের যে টপিকের ওপরে এম ফিল করছিল সেই টপিকে কিছু সায়েন্স রিলেটেড কিছু ম্যাটেরিয়াল ছিল, এবং সেই জন্য পরবর্তীতে সে আরও ফার্দার স্টাডিজকে প্রগ্রেস করার প্ল্যান করে, এবং সে সায়েন্সের একটা টপিকের উপরে একটা রিসার্চ প্রপোজাল একটা ডেভেলপ করে। অর্থাৎ তার যে টপিকটা ছিল তার সাথে সায়েন্সের কিছু রেলিভেন্স ছিল, অর্থাৎ ই গভর্নেন্স বা ই প্রোকিউরমেন্ট এই টাইপের কিছু একটা। সো তার এই রিসার্চ প্রপোজালটা অস্ট্রেলিয়ার অন দ্য টপ ইউনিভার্সিটিজ মোনাশ ইউনিভার্সিটির একজন একাডেমিক তার বেশ পছন্দ হয়, সে সাবমিট করে, এবং শি গট অ্যান স্কলারশিপ ফ্রম মোনাশের স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো ইউ সি হার পাথওয়েজ, আর্টসের স্টুডেন্ট, তারপর সে কমার্স পড়েছে, তারপর সে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সি সাকসেসফুলি কমপ্লিটেড হার পিএইচডি। এখন সে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের বিভিন্ন ধরনের কোর্স, ডাটা, প্রাইভেসি এই ধরনের সব কোর্স পড়ায়। যদিও সে ডাটা লিটারেট হয়নি বা তার হওয়ার প্রয়োজন হয়নি, বিকজ তার যে যে কোর্সগুলো পড়ায় সেখানে দরকার নেই, বাট ইফ শি চোজেস টু, সে যদি মনে করে, সে কিন্তু খুব ইজিলি এখন পাইথন, আর, মেশিন লার্নিং এগুলো শিখতে পারে, এবং শিখে শি ক্যান অলসো বিকাম এ ডাটা সায়েন্টিস্ট। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে কী করা যেতে পারে। সো আমরা এখন বাংলাদেশের কনটেক্সটে কথা বলি। বাংলাদেশের কনটেক্সটে লিমিটেশন হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এই যে ট্রান্সফারেবল যে নলেজ, অর্থাৎ এক ডিসিপ্লিন থেকে অন্য ডিসিপ্লিনে ট্রান্সফারের এখানে কিছু হার্ডেল আছে। ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র যারা সায়েন্সের যারা গ্র্যাজুয়েট শুধুমাত্র তারাই সায়েন্স রিলেটেড কোর্স পড়তে পারবে, শুধুমাত্র আর্টসের যারা স্টুডেন্ট তারাই আর্টসের কোর্স পড়তে পারবে। সো এক্ষেত্রে বাংলাদেশে কিছু লিমিটেশন আছে আমি মানছি, তবে আমি মনে করি যে আজকালকার দিনে এই ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে যেসব প্ল্যাটফর্ম থেকে স্টুডেন্টরা কিন্তু খুবই ইজিলি তারা কিছু স্কিলসেট শিখে নিতে পারে, এবং সেলফ টট ওয়েতে তারা কিন্তু এইসব ডিসিপ্লিনের বিভিন্ন যে নলেজ আছে সেগুলো শিখতে পারে। আর্টসের স্টুডেন্টদের কথা বলি, আর্টসের স্টুডেন্টদের মূল স্ট্রেংথ হচ্ছে যে ক্রিয়েটিভ স্টোরি টেলিং। এরা সোশ্যাল সায়েন্স সম্পর্কে ভালো জানে, সোশ্যাল ডাইনামিক্স সম্পর্কে ভালো জানে। সো এই যে স্কিল সেটগুলো এগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল স্কিল সেট ইন দ্য ফিল্ড অফ ডাটা সায়েন্স, বিকজ একজন ডাটা সায়েন্টিস্ট হওয়ার জন্য কিন্তু এই যে ক্রিয়েটিভ যে অ্যাসপেক্ট, যে স্টোরি টেলিং, এই জিনিসটা খুব দরকার, কেননা ডাটার মাধ্যমে কিন্তু স্টোরি ডেভেলপ করা যায়। সো অ্যাজ এ আর্টস স্টুডেন্ট তুমি কিন্তু ডাটা সায়েন্স এই পথে কিন্তু পা বাড়াতে পারো। এক্ষেত্রে তোমাকে স্লোলি ইনক্রিমেন্টালি তোমাকে একটা প্ল্যান সেট করতে হবে যে নেক্সট 3 years or 4 years-এর মধ্যে আমি ডেভেলপ করবো নিজেকে অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট। অপশন হচ্ছে যে তুমি ইউনিভার্সিটিতে গিয়ে তুমি ডাটা সায়েন্টিস্ট হতে পারবে না, বা ইউনিভার্সিটি থেকে বিএসসি ডাটা সায়েন্স করতে পারবে না। সো সেক্ষেত্রে দি আদার অল্টারনেটিভ ফর ইউ ইজ যে কোনো অনলাইন লার্নিং কোনো প্ল্যাটফর্ম থেকে বা বাইরের দেশে গিয়ে তুমি পড়ালেখা করতে পারো, এবং ফাউন্ডেশনাল যে কোর্স আছে লাইক স্ট্যাটিস্টিক থেকে শুরু করতে হবে, যার মাধ্যমে অ্যাটলিস্ট যে প্রবাবিলিটি কী বা ডাটা কী এগুলো সম্পর্কে একটু জানতে হবে, এবং তারপরে স্লোলি ধাপে ধাপে আগাতে হবে। নেক্সট তোমাকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে লাইক আর বা পাইথন টাইপের কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে তোমার ফান্ডামেন্টাল কোডিং স্কিল ডেভেলপ হবে, যার মাধ্যমে তুমি ডাটা অ্যানালিসিস করতে পারবে। মেশিন লার্নিং এই এরিয়ার উপরেও একটু হাতে খড়ি নিতে হবে,
এবং ফাইনালি ডাটা ভিজুয়ালাইজেশন শিখতে হবে, লাইক ট্যাবলো, পাওয়ার বিআই, ইভেন সিম্পল এক্সেল দিয়েও কিন্তু ডাটা ভিজুয়ালাইজেশন করা যায়। সো সবার যে আসলে ডাটা সায়েন্টিস্ট অর্থাৎ নামের শেষে যে সায়েন্টিস্ট লাগাতে হবে তা না, তুমি কিন্তু ডাটা লিটারেট পার্সন হতে পারো খুব ইজিলি এবং নিজে এই যে স্কিলগুলো বললাম এগুলো যে ডেভেলপ করো। ঠিক একইভাবে আমি মনে করি যে আজকালকার দিনে কমার্সের স্টুডেন্টদের জন্য ইটস ভেরি এসেনশিয়াল টু বিকাম ডাটা লিটারেট। কমার্সের স্টুডেন্টদের মূল স্ট্রেন্থ তাই হচ্ছে যে তোমাদের খুব ভালো বিজনেস নলেজ আছে, বিজনেস ওয়ার্ল্ড সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে, অ্যাকাউন্টিং সম্পর্কে তোমাদের খুব ভালো নলেজ আছে। সো এই নলেজটাকে লেভারেজ করে তোমরা কিন্তু ইজিলি এটাকে ট্রান্সফার করতে পারো উইথ সাম নলেজ অফ ডাটা অ্যাজ ওয়েল। সো তোমাদের ক্ষেত্রেও পাথওয়েটা ঠিক আর্টসের স্টুডেন্টদের মতোই, যে ফর্মাল ইউনিভার্সিটি কোয়ালিফিকেশনের কথা চিন্তা না করে কীভাবে কিছু ফান্ডামেন্টাল কিছু ডাটা রিলেটেড নলেজ ডেভেলপ করা যায়। বাংলাদেশে আজকাল অনেক ইউনিভার্সিটিতে কিন্তু বিজনেস ডাটা অ্যানালিটিক্স বলে একটা কোর্স চালু হয়েছে। সেই ধরনের কোনো ইউনিভার্সিটি থেকে বিজনেস ডাটা অ্যানালিটিক্সের একটা কোর্স যদি করতে পারো এবং সেই সাথে কিছু অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম থেকে যদি ডাটা রিলেটেড কিছু স্কিল যদি শিখে নিতে পারো, দেন তোমাকে কিছু একটা সেলফ টট ওয়েতেই তোমাকে তোমার ডাটা নলেজ এনহ্যান্স করতে হবে। সেই জন্য তোমাদেরকে ডাটা অ্যানালিসিস শিখতে হবে উইথ পাইথন অ্যান্ড আর, লাইক আমি যেমন শিখেছি আর এবং পাইথনের কিছুটা হাতে খড়ি আছে আমার, বেসিক ডাটা অ্যানালিসিস আমি পারি, ডাটা ভিজুয়ালাইজেশন, মেশিন লার্নিং এগুলো তোমাদের একটু একটু করে শিখে নিতে হবে যদি তোমাদের আগ্রহ থাকে। এবং ওয়েন ইউ আর ইন ইউর টোয়েন্টিজ অ্যান্ড থার্টিজ আমি মনে করি দ্যাটস দ্য রাইট টাইম টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আর সায়েন্স স্টুডেন্টের জন্য চয়েসটা তো খুবই ইজি, কারণ তোমাদের ফান্ডামেন্টাল যে ম্যাথামেটিক্যাল নলেজ বা অ্যানালিটিক্যাল নলেজ সেটা তো অলরেডি ডেভেলপড হয়েছেই ডিউরিং ইয়ার এসএসসি বা এইচএসসি। এখন ইউনিভার্সিটি লেভেলে গিয়ে অল ইউ হ্যাভ টু ডু ইজ চুজ ইউর স্পেশালাইজেশন। সো ইউনিভার্সিটি যে ডিগ্রি করছো তোমরা সেখানে তোমাদের স্পেশালাইজেশন ডাটা সায়েন্সে চুজ করতে হবে যদি তুমি ইফ ইউর ইন্টারেস্টেড। ইভেন ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য ডোমেনের যে স্টুডেন্ট লাইক মেকানিক্যাল বা ট্রিপল ই, তোমরা কিন্তু ইচ্ছা করলে তোমাদের যে ফোকাস বা স্পেশালাইজেশন এটা কিন্তু ডাটার দিকে নিয়ে চলে আসতে পারো ক্রেডিট ট্রান্সফার করে। বা যারা কম্পিউটার সায়েন্স পড়ছো বা ট্রিপল ই পড়ছো তারা কিন্তু তোমাদের কিছু কোডিং স্কিল অলরেডি আছে। সো তোমরা যদি তোমাদের ফোকাসটাকে ডাটার দিকে নিয়ে আসো স্পেশালাইজেশন এবং পাথওয়ে ইউনিভার্সিটির সাথে ডিসকাস করে যে কী করে ক্রেডিট ট্রান্সফার করে ডাটা সায়েন্স এই রিলেটেড ফিল্ডে আসা যায়, ডেফিনেটলি তোমাদের জন্য পাথওয়েটা খুবই সহজ। সো ডাটা সায়েন্স বিষয়ে তোমাদের আসলেই যাদের অনেক আগ্রহ আছে তোমাদের জন্য কিছু ইউজফুল কিছু রিসোর্স বা কিছু ওয়েবসাইটের কথা বলি যেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সেলফ টট ডাটা লিটারেট পার্সন হতে পারবে। প্রথমে হলো কোর্সের এবং এডেক্স, এই দুটি হচ্ছে ওয়ার্ল্ডের গ্লোবাল লার্নিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে গোটা ওয়ার্ল্ডের সব থেকে বড় এবং ছোট সব ধরনের ইউনিভার্সিটি তাদের বিভিন্ন ধরনের কোর্সগুলো অফার করে থ্রু দিস প্ল্যাটফর্মস। সো এই কোর্সের এবং এডেক্স এই প্ল্যাটফর্মে গিয়ে তোমরা কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারো যে হুইচ ওয়ান উইল বি দ্য রাইট ফিট, এবং গোটা ওয়ার্ল্ডের যে ইউনিভার্সিটিগুলো তাদের কোর্সগুলো তুমি অনলাইনে বাসায় বসেই করতে পারো। এই জন্য কিন্তু তোমাকে বাইরের দেশে গিয়ে তোমার ওভারসিজ স্টুডেন্টের অনেক টাকা খরচ করে পড়তে হবে তা না। সো বাসায় বসে অনলাইনে তুমি কোর্সের বা এডেক্স প্ল্যাটফর্মের মাধ্যমে খুব ইজিলি নিজেকে ডাটা লিটারেট করতে পারো। ইউডাসিটি বলে আর একটা প্ল্যাটফর্ম আছে, আই লাভ ইউডাসিটি। ইউডাসিটিতে একটা ডিগ্রি অফার করা হয় এবং এটা খুব একটা তাদের একটা ট্রেডমার্ক একটা ডিগ্রি, এটাকে বলা হয় ন্যানো ডিগ্রি। ন্যানো ডিগ্রি হচ্ছে ছোট্ট প্রোগ্রাম বা ইন এ ওয়ে ইটস এ শর্ট কোর্স, কিন্তু ইউডাসিটির এই ডিগ্রিগুলো হচ্ছে খুবই ইফেক্টিভ এবং দিস আর অল টট বাই পিপল লাইক ফ্রম গুগল বা ফেসবুক বা মাইক্রোসফট, অ্যাপল, এই ধরনের টেক জায়েন্টের যে এক্সপার্ট আছে এরা, এবং এমআইটি, হার্ভার্ড এরকম বড় যে ইউনিভার্সিটিগুলো স্কুলের প্রফেসর এরা খুবই ইন্টেন্সিভ একটা কোর্স করায় ন্যানো ডিগ্রি বলে। এবং ডাটা, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলোর উপরে এদের এই ন্যানো ডিগ্রি প্রোগ্রামগুলো শর্ট, পাঞ্চি বাট খুবই ইফেক্টিভ কিছু কোর্স পড়াই হচ্ছে ইউডাসিটি। সো ইউডাসিটির কথা তোমরা চিন্তা করতে পারো। ডাটা ক্যাম্প বলে আর একটা ওয়েবসাইট আছে, ডাটা ক্যাম্পের মাধ্যমে পাইথন এবং আর এর কোর্সগুলো কিন্তু খুব কম খরচে ইজিলি করতে পারবো। সো ডাটা ক্যাম্পের কথা চিন্তা করতে পারো। ওয়েল ইউডেমি তো আছে, ইউডেমির নাম তোমরা সবাই জানো, ইউডেমিতেও তোমরা আর পাইথন রিলেটেড অনেক কোর্স করে কিন্তু ডাটা লিটারেট হতে পারো। আর একটা ওয়েবসাইট আছে যেটা আই লাভ ইট, এটা হচ্ছে কেগল। কেগল হচ্ছে গোটা ওয়ার্ল্ডের ডাটা রিলেটেড যারা এক্সপার্ট আছে তাদের একটা বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, এখানে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয় এবং এখানে একটা কমিউনিটি বিল্ড করা যায় ডাটা রিলেটেড। অর্থাৎ ডাটা রিলেটেড বিভিন্ন যে সাব ডোমেইনগুলো আছে লাইক মেশিন লার্নিং এক্সপার্ট বা ভিজুয়ালাইজেশন এক্সপার্ট বা প্রোগ্রামিং এক্সপার্ট, এদের সাথে তুমি কানেক্টেড হয়ে তুমি কাজ করতে পারবে। সো কেগলের মাধ্যমে তুমি কিন্তু নিজের ডাটা রিলেটেড যে কমিউনিটি সেখানে কিন্তু নিজেকে রিলেট করতে পারবে। লুক অ্যাজ এ হোল আমি বলবো যে দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর ওয়েস্টার দিস ডেইজ। আজকালকার দিনের পৃথিবীটা অনেক ডিফারেন্ট, গতানুগতিক পড়ালেখা, ইউনিভার্সিটি সার্টিফিকেট, ডিগ্রি এইগুলো দিয়ে আজকালকার দিনে আর আমাদের পরিমাপ করা হয় না, বা আমাদের যে স্কিল সেট বা আমাদের যে ক্রেডেনশিয়াল সেগুলো আর পরিমাপ করা হয় না। আজকালকার দিনের এমপ্লয়াররা চাই হচ্ছে
অ্যাকচুয়াল নলেজ, অথেন্টিক নলেজ, হার্ড স্কিলস। সো এই হার্ড স্কিল তুমি কিন্তু ডেভেলপ করতে পারো বিং এ সেলফ টট, নিজে থেকে অনলাইন বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম থেকে সেলফ পেসড ওয়েতে, এগুলো কিন্তু খুব ইজিলি নিজে থেকেই শিখতে পারো। সো এই জন্য ইউনিভার্সিটি ডিগ্রির ওপর ডিপেন্ডেন্ট না হয়ে এই ধরনের বিভিন্ন ধরনের লার্নিংয়ের যে প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে এক্সপ্লোর করো, সেগুলো থেকে শেখার চেষ্টা করো, এবং অ্যাবভ অল নিজের মধ্যে যদি যদি কিউরিয়াসিটি থাকে, এনথুজিয়াজম থাকে, তুমি কিন্তু অবশ্যই শিখতে পারবে। সো আই হোপ দিস ভিডিও গিভস সাম গাইডেন্স যে আর্টস কমার্স স্টুডেন্ট তোমাদের যাদের আগ্রহ ছিল বা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে কীভাবে আমরাও ডাটা এক্সপার্ট হতে পারবো বা ডাটা ফিল্ডে আমিও কাজ করতে পারবো। হোপ দিস গিভস সাম গাইডেন্স। কারো যদি কোনো প্রশ্ন, কমেন্টস বা ওপিনিয়ন, ফিডব্যাক থাকে, প্লিজ শুট ইট অ্যাট মি, হ্যাপি টু অ্যান্সার অল অফ ইউর কোয়েশ্চেন। ভালো থাকো অ্যান্ড আল সি ইউ অ্যাগেন ইন আদার ভিডিও। সো আরেকটা কথা মনে করে দিতে হচ্ছে, এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে, বিকজ দিস উইল বি এ গ্রেট চ্যানেল ফর ইউ। তোমার প্রফেশনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে আই উইল বি ইয়োর গাইড বাই দ্য সাইড। ওকে, সো স্টে উইথ মি। ভালো থাকো, আল সি ইউ অ্যাগেন।